বাজারে তো অনেক রকমের ফেসওয়াশ আছে, কোনোটা ভাইটামিন সি যুক্ত, কোনোটা ভাইটামিন ই যুক্ত, কোনোটা আবার আলফা আর বিউটিন যুক্ত, যাতে স্কিনটা গ্লো করে, তার পাশাপাশি কোনোটা এই আছে সেই আছে, এত কিছু নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা, তাই না? অথচ জানো কি, বাড়িতে আমরা এত সুন্দর করে প্রত্যেক দিন ব্যবহারের জন্য সেফ এবং সিকিউর ইনগ্রিডিয়েন্ট দিয়ে ফেসওয়াশ বানাতে পারি, যেটা ইউজ করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবে, স্কিন অনেক গ্লো করবে ভিতর থেকে, যদি যেবি দাগ থেকে থাকে স্কিনে সেটাও যেমন চলে যাবে, তার পাশাপাশি কিন্তু ছোট ছোট যদি অ্যাকনে পিম্পলের সমস্যা থাকে, বারবার অ্যাকনে ফিরে আসছে সেই সমস্যা থাকে, সেটাও কিন্তু চলে যাবে। তার পাশাপাশি স্কিনে কোনো ধরনের আলাদা করে কোনো স্ক্রাবার ইউজ করতে হবে না, কারণ এর মধ্যে একটা খুব জেন্টল মাইল্ড একটা স্ক্রাবার আমি দিয়ে রাখবো, যার জন্য কিন্তু ফেসটা প্রত্যেক দিন খুব ভালো করে গ্লো করবে, ভীষণ ভালোভাবে ট্যানটা রিমুভ হবে, স্কিনে কোনো রকম প্রবলেমই থাকবে না। জাস্ট দেখো আজকের উবতান ফেসওয়াশটা কী করে বানাচ্ছি। কম বেশি এখন কিন্তু প্রায় সবার বাড়িতেই ওটস আছে, তাই না? ওটস খাওয়া যেমন শরীরের পক্ষেও ভালো, তেমন জানো যে ওটস আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, আর এটাই কিন্তু আমরা যখন ভালো করে ইউজ করব তখন দেখবে একটা মাইল্ড এক্সফোলিয়েটরের কাজ করবে, যেটা ডেইলি ইউজ করা যায়, কোনো সমস্যা হবে না। অথচ এটা সেন্সিটিভ স্কিনের জন্য কি ভালো উপকরণ, মানে কি বলবো তোমাদেরকে, এক্সেসিভ যে অয়েলটা আসছে আমাদের স্কিনে, যাতে অয়েলি স্কিন, সেই এক্সেসিভ অয়েলটা কন্ট্রোল করবে, তার পাশাপাশি স্কিনকে ভীষণ ভালো হেলদি রাখবে, অ্যাকনে পিম্পল বারবার ফিরে আসা আটকাবে এবং স্কিনকে না ভীষণ ময়শ্চারাইজড করবে, একটা সুদিং এফেক্ট দেবে, একটা সফট জেন্টল ভাব দেবে, যেটা আমাদের সবার কিন্তু ভীষণই পছন্দের, তাই না বলো? তাই দেখো এখানে আমি মোটামুটি এই ছোট চামচে 3-4 চামচ পরিমাণ ওটস নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নিও, আমি এখানে পুরোটা কিন্তু এক সপ্তাহের জন্য বানাচ্ছি, সেই জন্য অ্যামাউন্টটা একটু বেশি করে নিয়েছি। তবে এই ওটসের পরিবর্তে তোমরা কিন্তু বেসন দিতে পারো অথবা মুলতানি মাটিও দিতে পারো, তবে আমি বলবো ওটসটা ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে, কারণ স্কিনটা ভীষণভাবে চকচকে রাখতে সাহায্য করবে এই ওটসটা। আর অবশ্যই কিন্তু ওটস প্রত্যেক দিন খেয়েও দেখবে শরীর অনেক সুস্থ থাকবে। নেক্সট এর মধ্যে যেটা আমি নিয়ে নেব সেটা হলো নিম পাতা, একদম ফ্রেশ নিম পাতা আমি এখানে ব্যবহার করছি। খুব বেশি পরিমাণে ব্যবহার করাটা কিন্তু নিম পাতা র ফর্মে ঠিক না, তো সে কারণে কিন্তু নিম পাতা যখনই ব্যবহার করবে সব সময় যেন খেয়াল রাখবে যে পরিমাণে কম যেন সেটা ইউজ করা হয়। আর আমরা সবাই জানি যে নিমের মধ্যে কত ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। এই গরমে প্রায় সবারই কম বেশি কিন্তু একটু আধটু র্যাশ হয়েই থাকছে, কারণ এই যা গরম, একে তো হিট র্যাশ হচ্ছে, আবার অনেক সময় দেখবে মুখে ঘাম জমে, এত বেশি ঘাম হয়ে যায় সেই ঘাম জমে কিন্তু র্যাশ হয়ে যাচ্ছে, এছাড়াও ব্যাকটেরিয়া ফর্ম করে যাচ্ছে এই গরমের সময়, কিন্তু ভীষণ সমস্যা র্যাশ পিম্পলের। তো সে কারণে নিম পাতা এখানে ভীষণ ভালো কাজ করবে, তাই আমি সাজেস্ট করবো যদি নিম ফ্রেশ নাও পাও, ডাস্ট মানে গুঁড়ো নিম পাতাও কিন্তু ব্যবহার করতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো, বা নর্মাল দেখবে অনেক দোকানেই কিন্তু নিম পাতার গুঁড়ো ইজিলি পাওয়া যায়, ঠিক আছে, তোমরা সেখান থেকেও কিনতে পারো। এরপর দেখো আমি এখানে ব্যবহার করছি কিছুটা পরিমাণে বিট, আমরা সবাই জানি যে বিট খেলে স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়ে যায়, ঠিক তেমনই বিট ইউজ করলে এক্সটার্নালি যখন ইউজ করছি তখনও কিন্তু স্কিন একটা পিঙ্কিশ গ্লো রেখে যাবে, সে কারণে বেশি না, যেহেতু বললাম বারবারই এক সপ্তাহের জন্য বানাচ্ছি, সে কারণে দেখো 2 টুকরো বিটকে ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি, তোমরাও কিন্তু অবশ্যই বিটরুটটা দিও, বিটরুট ভীষণ ভালো স্কিন গ্লোয়িং এর জন্য, এছাড়াও স্কিন থেকে ট্যান রিমুভ করবে, স্কিনকে ভীষণ সুপার সফট গ্লোয়িং রাখবে। নেক্সট এর মধ্যে অ্যাড করছি ছোট্ট 1 টুকরো কাঁচা হলুদ, নিম কাঁচা হলুদের গুণ আশা করছি আমাকে বলে বোঝাতে হবে না, কি তাই তো? কাঁচা হলুদও কিন্তু স্কিনকে ভীষণ ভালোভাবে ডার্ক স্পটকে রিমুভ করতে যেমন সাহায্য করে, ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, জানো তো নিম পাতা কিন্তু স্কিনকে সফট করতেও সাহায্য করবে, তো যাই হোক কাঁচা হলুদের মধ্যেও আছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যার জন্য কিন্তু স্কিনকে একদমই ব্যাকটেরিয়া ফ্রি রাখবে, অ্যাকনে পিম্পল হবে না, এছাড়াও ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করবে, আর কাঁচা হলুদ কিন্তু স্কিন গ্লোয়িং করতেও হেল্প করে, তো সে কারণে ভালো করে ওগুলো প্রত্যেকটা উপকরণ নিয়ে তার সাথে একটু জল মিক্স করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর এর মধ্যে আমি বেসন অ্যাড করছি, দেখো ওটস কিন্তু স্কিনকে ক্লিন করবে কিন্তু অতটা ভালো ক্লিন করবে না যতটা পরিমাণ আমাদের দরকার, কারণ দেখো একটা ফেসওয়াশের জন্য, মানে ফেসওয়াশ আমরা কি কারণে ইউজ করি, শুধুমাত্র কি ডার্ট ইম্পিউরিটিস এগুলোকে দূর করার জন্য, তা তো না, এক্সেস অয়েলটাও যেহেতু ওটসে দূর হবে, কিন্তু কি বলতো ধরো সানস্ক্রিন অ্যাপ্লাই করে আছি সেটাকেও তো ভালো করে রিমুভ করতে হবে, তাই না? তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একবারও বলছি না যে তোমার মেকআপ রিমুভ হয়ে যাবে, তা না, তবে হ্যাঁ ভালো করে ডিপ ক্লিন করার জন্য বেসন খুব বেশি পরিমাণে এখানে জরুরি। এরপর দেখো যাতে স্কিনটা ড্রাই না লাগে সেজন্য আমি এখানে অ্যাড করছি 1টা ভাইটামিন ই ক্যাপসুল,
আর যাদের এক্সেসিভ অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই বেসনের পরিবর্তে মুলতানি মাটি ব্যবহার করতে পারো, আর এই ভাইটামিন ইর ক্যাপসুলে যে অয়েলটা আছে সেটাকে কিন্তু স্কিপ করতে পারো। বাট আমি বলবো খুবই হাইড্রেটিং একটা সুপার ডুপার ভালো ফেস ওয়াশ বানানোর জন্য ভাইটামিন ই অয়েলটা দিও, দেখবে স্কিন ভীষণভাবে সফট থাকবে, সাপল থাকবে, খুবই ভালো রেজাল্ট পাবে। ফেস ওয়াশ করার পর অনেক সময় দেখবে আমাদের স্কিনটা ভীষণভাবে ড্রাই লাগে, এই ফেস ওয়াশটা করলে কিন্তু সেটার সমস্যা একদমই হবে না, কারণ ভীষণই হাইড্রেটিং একটা ফেস ওয়াশ অলরেডি আমরা তৈরি করছি। এরপর দেখো ভালো করে মিক্স করে নেবে, অবশ্যই সুন্দর করে ধৈর্য সহকারে মিক্স করবে, মিক্স করে একটা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দেবে, এটা কিন্তু অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবে, এক সপ্তাহ পর্যন্ত এটা সুন্দর থাকবে। আর ভাইটামিন ইর অয়েলটা স্কিনকে সফট করার পাশাপাশি কিন্তু একটা ন্যাচারাল প্রিজারভেটিভেরও কাজ করবে, সেই জন্য এক সপ্তাহ পর্যন্ত ভীষণ ভালো থাকবে, নো টেনশন। প্রত্যেক দিন তোমরা এটা দুবার করে ইউজ করবে, সকালে একবার আর রাত্রিবেলা স্কিন কেয়ার করার আগে একবার, ঠিক আছে? এছাড়াও এটা কিন্তু তোমরা অ্যাজ আ ফেস মাস্কও ইউজ করতে পারো, ভালো করে ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে নেবে। আসলে কি হয় সবসময় দেখো সানস্ক্রিন কিন্তু ওঠে না, ঠিক আছে, ভালো করে ওঠে না। এছাড়া অনেক সময় দরকার পড়ে আরও বেশি ডিপ ক্লেন্সিংয়ের বা ভালো একটা ফেস প্যাকের, তাই এটা কিন্তু দুটোরই কাজ করবে, ভালো ফেস ওয়াশও যেমন এটা কিন্তু তেমনই একটা ভালো ফেস মাস্কেরও কাজ করবে। তোমাকে আলাদা করে বাজার থেকে কোনো ডিটান ফেস মাস্ক কেনার কোনো দরকার নেই, এছাড়া বাড়িতেও আলাদা করে আর কোনো ডিটান ফেস মাস্ক ব্যবহার করারও দরকার নেই, DIY বানানোর দরকার নেই, এই একটাই কিন্তু তোমার দুটো পারপাস ফুলফিল করে দেবে। তো সে কারণেই ভালো করে স্কিনটা যদি অ্যাজ আ ফেস মাস্ক অ্যাপ্লাই করো, তার আগে যে কোনো একটা জেন্টল ক্লেন্সার দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে নেবে, তারপর এই ফেস মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ধুয়ে নেবে। আর যদি অ্যাজ আ ফেস ওয়াশ ইউজ করো তাহলে অবশ্যই ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে রাব করবে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য। এটা কিন্তু একটু রাব করতে হবে, স্পেশালি নাকের চারপাশে, থুতনির চারপাশে, এই জায়গাগুলো দেখবে প্রচুর পরিমাণে ব্ল্যাকহেডস থাকে, হোয়াইটহেডস থাকে, এক্সেস অয়েল সিক্রেশন হয়, সেগুলো কিন্তু খুব ভালো করে রাব করবে। একপরও বলছি না যে জোরে জোরে ঘষাঘষি করবে, না তা কিন্তু ভুলেও করবে না, তাহলে স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। সেদিক থেকে দেখো ভালো করে আলতো করে রাব করে ধুয়ে নিলেই দেখবে স্কিনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাচ্ছে, অনেক বেশি সাপল হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে, তোমাকে আলাদা করে কোনো ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজনই পড়ছে না। আর অবশ্যই খেয়াল রেখো এরপর কিন্তু যেমন তোমার স্কিন কেয়ার রুটিন, মানে ধরো যদি রাত্রিবেলা করো টোনার, সেরাম বা নাইট ক্রিম যা কিছু ইউজ করছো, বা দিনের বেলা হলে টোনার, সেরাম বা সানস্ক্রিন যাই ইউজ করো না কেন, অবশ্যই কিন্তু সেই স্টেপগুলো ফলো করতে একদম ভুলবে না, ঠিক আছে? এরপর একটা ময়েশ্চারাইজারের কিন্তু খুব বেশি জরুরি, শুধু এটার জন্য না, যে কোনো ফেস ওয়াশ বা যে কোনো ফেস প্যাক ইউজ করার পর সবসময় চেষ্টা করবে কিছু হাইড্রেটিং একটা ইউজ করার, নয় টোনার, নয় ময়েশ্চারাইজার, নয় সেরাম, কিছু না কিছু একটা, তাহলে স্কিনটা দেখবে অনেক বেশি বেটার থাকবে। আর এটা যখন তোমরা প্রত্যেক দিন ব্যবহার করবে ট্যানটাও কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে, ঠিক আছে? ভালো করে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্রথম আরও থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।